الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। এক সময় তো বোন জিজ্ঞেস করছিলেন যে হারানো জিনিস পাওয়ার জন্য কি কোনো তদবির আছে। সম্মানিত বোন, হারানো জিনিস কিছু যদি হারায় যায় তাহলে সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। যেমন মানুষ হারিয়ে গেলে, তার মানে মৃত্যুবরণ করলে বা কোনো জিনিস হারিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার এ দোয়া আমরা মৃত্যুর পর মৃত্যু কেউ পড়লে পড়ি, অনুরূপী কিছু হারা গেলে পড়লে তাকদিরে থাকলে ইনশাল্লাহ সে পেয়ে যাবে। এরপর আর একটা দোয়া পড়তে পারে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি অখলুফলি খায়রা মিনহা, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি অখলুফলি খায়রা মিনহা। এটা একটা মুসিবত, আপনি বলছেন যে আপনার ছোট ভাই আপনার সংসার চলে অটোটা হারিয়ে গেছে, তো এটা একটা বিরাট মুসিবত। তো আল্লাহকে বলছেন, হে আল্লাহ, এ বিপদের জন্য আমাকে নেকি দাও, অখলুফলি খয়রা মিনহা, এবং এর থেকে কল্যাণকর জিনিস দাও। হতে পারে আল্লাহ সুবহান তাআলা যদি তাকদির থাকে যে তাকে যদি আল্লাহ হেদায়েত করে সে ফিরত নিয়ে আসতে পারে, বা এর থেকে আল্লাহ আপনাকে উত্তম জিনিস দিতে পারে। আল্লাহ দেওয়ার মালিক আল্লাহকে এভাবে বললে ইনশাআল্লাহ তা কল্যাণ হবে। যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর স্বামী মারা যায় আবু সালমা, তখন তিনি যাই হোক বসে বসে তিনি স্বামী যদি মারা যায় তাহলে তো তার তেমনিতেই শোক বা কষ্ট পাই, তিনি মনতে চাচ্ছেন যে এর থেকে তার ভালো স্বামী পাওয়া যাবে না। তাল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে দোয়াটা শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ও খুলুফলি খায়রা মিনহা, এই দোয়াটা পড়তে বললেন। পরে দোয়াটা বেশি বেশি পড়লেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে তার বিবাহ হয় উম্মে সালমার সাথে। এই জন্যই আপনি দোয়াটা পড়তে পারেন, আল্লাহ মাজিরনি মুসিবাতি ও খুলুফলি খায়রা মিনহা, হে আল্লাহ এই মুসিবতের জন্য আমাকে নেকি দাও আর এর থেকে উত্তম জিনিস দাও। আল্লাহ আলম সালাম।